যেহেতু হাতুর সিং যখন উনি আমাদের ন্যাশনাল টিমের কোচ, তো কোনো কিছু টিভিতে বা কোনো কিছু আসতে গেলে তার একটা অনুমতি লাগে। কথা হচ্ছে বোর্ডে পরিচালকদের মধ্যে বা পাপন ভাইয়ের সঙ্গে? না, আমাদের সাথে পাপন ভাই বা এই ব্যাপারে আমাদের সাথে কোনো কথা হয়নি। আমি আপনি কি অ্যাজ এ বিপিএল গভর্নিং বোর্ডের হেড, আপনার কি কিছুটা হলো বিপিএল চেয়ারম্যান হিসেবে আপনি কি কিছুটা হলো মানে খারাপ লেগেছে যে? না, প্রথমত আমি না আমি একটাই প্রশ্ন বলেছিলাম যে যে টুর্নামেন্ট চলাকালীন সময়তে যেহেতু হাতুর সিং যখন উনি আমাদের ন্যাশনাল টিমের কোচ, তো কোনো কিছু টিভিতে বা কোনো কিছু আসতে গেলে তার একটা অনুমতি লাগে, সেই অনুমতি হয়তো জালাল সাহেবের কাছে নিতে হবে। তো এরকম জালাল ভাইয়ের সাথে তার কথা বলে সে আসছে কি না এটা আমি ঠিক সঠিক জানি না। আর আমি মেন বলবো যে ওনার ইন্টারভিউতে আসার ফার্স্ট হচ্ছে তার পারমিশনের দরকার ছিল, সেটা সে নিয়েছিল নাকি ওইটা একটা প্রেসিডেন্ট একটা তদন্ত সব ডাইরেক্টরের কাছে আপনার ওপিনিয়ন্সের জন্য একটা লেটার দিয়েছে। আজকে অনেক ডাইরেক্টর আসলো, তারা তাদের লেটার লিখে পাপন ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। এটা কি বিব্রত হয়েছে কতটা, আসলে বিসিবি কতটুকু বিব্রত হয়েছে, বিপিএল এর গভর্নিং কাউন্সিলের আপনি চেয়ারম্যান কতটুকু বিব্রত হয়েছে যে বাংলাদেশের হেড কোচ তিনি বলছেন যে আসলে বিপিএল এর মান কতটা নিম্ন এবং সার্কাস বলছেন এবং বলছেন টিভি বন্ধ করে দেন, খেলা দেখেন না, মানহীন টুর্নামেন্ট, চেয়ারম্যান হিসেবে আপনার কতটা খারাপ লাগে? না না, এটা তো খারাপ লাগার ব্যাপারই, কারণ যেহেতু এই ডিপার্টমেন্টে আমি চেয়ারম্যান আর এত সুন্দর আমার একটা টুর্নামেন্টের ব্যাপার নেই, যে কেউ কমান্ড করলে আমরা তাদের প্রথমেই প্রতিবাদ জানাই। তো যেহেতু এটা প্রেসিডেন্ট হ্যান্ডেলিং করতেছে পাপন ভাই, যেহেতু তার উপরে ছেড়ে দিয়েছি, সে এটা সব ডাইরেক্টর এবং তাদের কাছে লেটার এবং তাদের ওপিনিয়ন চেয়েছে ব্যক্তিগতভাবে, সবাই আজকে আসছিলো, সবাই এটা তাদের ওপিনিয়ন্স লিখে প্রেসিডেন্ট সাহেবের কাছে জমা দিয়ে গেছে। অথচ এবারে টুর্নামেন্টটা আপনারা গত দুই তিন বছরের হিসাব করলে এবারে অনেক বিতর্ক মুক্ত, কোয়ালিটি দিক দিয়ে আপনারা ভালো, সেই সময়টাতে একটু ধাক্কা কিনা? আসলে এটা আপনিও জানেন যে এখানে সবাই আমরা কিন্তু বিগত দিনের যেগুলো ছিল যে সব কিছু মানে ঠিকঠাক করে কিন্তু এই টুর্নামেন্টে আপনি একটা সাকসেসফুলভাবে টুর্নামেন্টের শেষ পর্যায়ে চলে আসছি। তো হঠাৎ এই জিনিসটা হওয়াতে যেহেতু প্রেসিডেন্ট স্যার এটা নিজে হ্যান্ডেলিং করতেছে, এই জন্য আমরা এটা নিয়ে বেশি কথা বলতে হবে, তার উপরেই ডিসিশনটা ছেড়ে দিই। অ্যাজ এ চেয়ারম্যান আপনি কতটুকু স্যাটিসফাইড যে এবার কোনো কোনো ধরনের বিতর্ক হয়নি ডিআরএস? না, আমি পিএসএলও বিতর্ক হয়েছে ডিআরএস নিয়ে, ইন্ডিয়া এবং ইংল্যান্ডের টেস্টেও ডিআরএস নিয়ে বিতর্ক হয়েছে, আমাদের বিপিএলে ডিআরএস নিয়ে এখন পর্যন্ত কোনো বিতর্ক হয়নি এবং বিতর্ক মুক্ত একটা টুর্নামেন্ট আপনারা এখন পর্যন্ত দিতে পেরেছেন, অ্যাজ এ চেয়ারম্যান আপনার মধ্যে কতটুকু স্যাটিসফ্যাকশন কাজ করছে? না, আপনারা কি মনে পুরো আপনি কি 100% সাকসেস হয়েছে? না, আমরা আমি ও নিচের থেকেও আমরা অনেক আগে থেকে চেষ্টা করছিলাম যে যে আগের যে বিতর্কিত যা কিছু ছিল সেইগুলো ত্রুটি কিছু ত্রুটিপূর্ণ যা ছিল সব কিছু আমরা মানে কমপ্লিট করে এই টুর্নামেন্টটা আমি এখন মনে করি যে আমরা হাক যে রেজাল্টটা 100% সাকসেসভাবে টুর্নামেন্টটা শেষ করতে যাচ্ছি। জি, ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।